extra time. বলা যেতে পারে মোহামেডান স্পোর্টিং এর সমস্ত ফ্যান ক্লাবগুলির পুনর্মিলন উৎসব এবং যার নেপথ্যে অল ইন্ডিয়া এমএসসি ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব বেলেঘাটার উৎসব ভবনে জমকালো অনুষ্ঠান মোহামেডান স্পোর্টিং এর এই ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে, যেখানে অন্য অন্য ফ্যান্স ক্লাবের নেতৃত্বরাও উপস্থিত। আর সেই সঙ্গে উপস্থিত ক্লাবের নেতৃত্ব দীপেন্দু বিশ্বাস, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের উপস্থিতিতে অনুষ্ঠান অন্য মাত্রা পেল। ফ্যান্স ক্লাবের নেতৃত্ব আসাদুর রহমান বলছিলেন কেন এই অনুষ্ঠান। আসলে 40 বছর পর কলকাতা লীগ জয়ের সেলিব্রেশন করতে তারা এই সমন্বয়কে বেছে নিয়েছিলেন। আর দীপেন্দু বিশ্বাসের মুখে আগামীর কথা। সকলকে আমার শুভেচ্ছা জানাই। দেখুন, আমি আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এখানে এসেছি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব হিসেবে আপনাদের এই সমর্থকদের যে আবেদনে এসেছি, আরও দুজন আসার কথা ছিল, দানিশ ভাই এবং আমাদের সচিব দানিশ কুমার এবং আমাদের অর্থ সচিব আফতাব ভাই, কিন্তু দুজনই মাঝ রাস্তা থেকে এসে হয়তো কি এ করতে পারছে না, তাই ফেরত চলে গেছে। তাই বললাম আমি যাচ্ছি, আগামী দিনে যে কোনো প্রোগ্রামে আশা করবো ওনারা আসবে। গতকালকে যে একটুর জন্যে আমরা ঘোরা দিয়েছি, একটুখানির জন্যে আমরা আইডি দিতে পারিনি, আপনাদের যতটা কখন হয়েছে তার থেকে বেশি আমাদের কষ্ট হয়েছে। কেন আমি টিমের সাথে ছিলাম, প্রতিটা মুহূর্ত টিমের সাথে ছিলাম, মানে এত টিমটা এত ফাইট করে একটা জায়গায় এসেছিল। আমার মনে হয় মোহামেডান স্পোর্টিংয়ের ইতিহাসে এত ভালো রেজাল্ট এর আগে আইডিকে হয়নি। তবে এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, কেন এবার যে চ্যাম্পিয়ন হবে সে এছাড়াও যে বিডিং এর মাধ্যমে আইপিএল খেলার চেষ্টা আমরা করছি, কিন্তু যদি বিডিং ওপেন হয় অল ইন্ডিয়ার মানুষের পাশে সমর্থকদের পাশে থাকা আনন্দ করা সেটা একমাত্র অল ইন্ডিয়ার একটা খেলা বিশ্বাসের নেতৃত্বে আমরা অনেক ট্রফি আমরা ঘরে নিয়ে এসেছি। আমরা আই লিগের রানার্স হয়েছি, আমরা ড্রোয়ানের রানার্স হয়েছি, আমরা কলকাতা 24 বছর পর দীপেন্দু বিশ্বাসের হাত দ্বারা আজ আমাদের আবার নতুন করে আমাদের ক্লাবে আমাদের আছে সিএফএল যে ক্যাপ সেটা আবার ঢুকেছে। আশা করি এবার আমরা আই লিগের চ্যাম্পিয়ন হব। যত বড় দল থাক না কেন, দীপেন্দু বিশ্বাসের মস্তিষ্ক, প্রেমের যে মস্তিষ্ক তার যা প্রমাণ প্রত্যেকটা ম্যাচে এবং প্রত্যেকটা ট্রফিতে দীপেন্দু বিশ্বাস যেভাবে দেখে দিচ্ছে, আশা করি আমরা আগামী দিনে আই লিগ পাচ্ছি। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।